আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা আপনাদেরকে কোরআনে পাকের এমন একটি ঘটনা সম্পর্কে বলে দেব যা দেখার পর সকল গ্রামবাসী অবাক হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল একটি মৃত ব্যক্তির সাথে। তো ঘটনাটি জানার জন্য আসুন শুনে নেই কোরআনে পাকের আলোকে। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি অনুরোধ, আপনারা যারা ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আসুন ঘটনাটি বলে দেই। বন্ধুরা, এমন বলা হয় যে একবার কোনো এক গ্রামের মধ্যে একজন মুসলমান ব্যক্তির ইন্তেকাল হয়ে যায় এবং সেই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন ছিল না, এবং যদি কোনো মুসলমান ইন্তেকাল করেন এবং এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে তার বাসায় কোনো মানুষ যদি না থাকে, তার আত্মীয় স্বজনদের সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছে না, তাহলে এমন অবস্থায় গ্রামের সকল মানুষজন এই ভার নিজের কাঁধে নিয়ে নেন যে দুনিয়া ত্যাগ করে যাওয়া ব্যক্তিটিকে আমরা গোসল করাব এবং তাকে দাফন করারও ব্যবস্থা করা হবে। এবং একইভাবে যখন একজন মুসলমান ব্যক্তির ইন্তেকাল হলো, তখন তার বাসার মধ্যে কেউই উপস্থিত ছিল না যে তাকে দাফন করার ব্যবস্থা করবে। এই কারণে সেই গ্রামের মানুষজন তার ভারপ্রাপ্ত নিয়ে নেয়। সেই মাইয়েতকে গোসল করানো হবে, এবং গোসল করানোর পর যেভাবে মাইয়েতের জানাজা পড়ানো হয় সেইভাবেই সেই মুসলমান ভাইয়ের জানাজার ব্যবস্থা করা হলো। এবং এরপর যখন জানাজার সময় হলো, তখন সকলেই মিলে মাইয়েতকে নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। কবরস্থানে পৌঁছানোর পর সেই ব্যক্তির জানাজার নামাজ সম্পন্ন করা হয়, এবং এরপর মাইয়েতকে কবর দেওয়ার জন্য কবর খননের কাজ শুরু করা হয়। বন্ধুরা, কবরস্থান সম্পর্কে আমরা সকলেই জানি যে অনেক সময় অনেক কবর অনেক পুরাতন হয়ে যায়, এমনকি তাদের চিহ্ন পর্যন্ত শেষ হয়ে যায়। সেই মুসলমান ব্যক্তির কবরও একটি পুরাতন কবরের পাশেই খনন করা হচ্ছিল। বন্ধুরা, যখন সেই মুসলমান ব্যক্তির কবর খনন করা হচ্ছিল, তখন পাশে থাকা কবরটি দুর্বল হয়ে যাওয়ার কারণে তা জমিনের মধ্যে বসে যায়, যার ফলে সেই কবরে থাকা মৃত ব্যক্তির পা দেখা যায়। এবং যেই সকল মানুষজন সেই নতুন কবরটি খনন করছিল, তারা যখন সেই পুরাতন কবরটি দেখল, তখন তারা অনেক খুশি হয়ে গেল এবং মুচকি হাসতে লাগল। তারা দেখল যে সেই কবরের ভেতরে গোলাপ ফুল গজিয়েছে। এটি দেখার পর মানুষজন অনেক অবাক হয়ে গেল। তারা বলতে লাগল যে আজকের আগে আমরা অনেক কবরই দেখেছি যাদের কবরের উপর অনেক ফুল অথবা গাছ দেখা যায়, এবং গাছের ছায়ার মধ্যেও আমরা অনেক কবরই তো দেখেছি, তবে কবরের ভেতরে কখনো ফুলের গাছ জন্মাতে দেখিনি। এই দৃশ্য দেখার পর মানুষজন সিদ্ধান্ত নেন যে সেই কবরটি তো ধসে গিয়েছে, তাই কেননা সেই কবরটি আবার নির্মাণ করা হোক। বন্ধুরা, যখন সেই মানুষ সকল সেই কবরের মধ্যে ভালো করে দেখল এবং লক্ষ্য দিল, তখন তারা দেখল যে কবরের ভেতর থেকে অনেক সুগন্ধি আসছে। সেই কবর থেকে আসা সুগন্ধি এতই ভালো ছিল যে সেখানে উপস্থিত সকলেই মোহিত হতে লাগল। গ্রামের মানুষজন দেখেন যে কবরটি তো অনেক পুরাতন, তবে তারপরেও সেই মৃত ব্যক্তির দেহ একদম ঠিক রয়েছে, এমনকি তার কাফনের কাপড় বিন্দু পরিমাণ ময়লা হয়নি। বন্ধুরা, এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়, এবং এটি দেখার পর সেখানে থাকা সকল মানুষের মনে এটা প্রশ্ন জাগে যে এই ব্যক্তির সম্পর্কে জানা অবশ্যই জরুরি। তারা জানতে চায় যে সেই ব্যক্তিটি আসলে কে, এবং তিনি তার জীবনে এমন কোন আমল করেছিল যার ফলে সে তার ফল মৃত্যুর পর অর্থাৎ মৃত্যুর এতদিন পরেও পাচ্ছে, এবং সে এমন কোন আমল করত যার ফলে তার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। তাই সকলেই সেখানে সিদ্ধান্ত নিল যে এই মানুষটির সম্পর্কে অবশ্যই যাচাই করা উচিত। বন্ধুরা, এরপর সেই ব্যক্তিটির কবরের মধ্যে আবার মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, এবং যে মাইয়েতটি সকল মানুষজন তাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাকেও দাফন করে দেওয়া হয়। এরপর মানুষজন আশেপাশের সকল জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেই কবরের মধ্যে থাকা ব্যক্তির আত্মীয় স্বজনদের খুঁজতে শুরু করে দেয়। অনেকদিন পর, অনেক চেষ্টা করার পর এবং বুজুর্গদের জিজ্ঞাসা করার পর তারা জানতে পারল যে সেই ব্যক্তিটি কে ছিল। এরপর
কিছু মানুষজন একত্রিত হয়ে তাদের বাসায় পৌঁছে যায়, যেখানে কখনো সেই ব্যক্তিটি বসবাস করত। বাইরে থেকে দেখতে সেই বাড়িটি অনেক পুরাতন মনে হচ্ছিল এবং সেই বাড়িটি দেখে এটা মনে হচ্ছিল না যে সেই বাসার মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারে। মানুষজন এরপর সেই বাসার দরজার মধ্যে দস্তক দিল। এর ফলে সেই বাসার ভেতর থেকে অনেক দুর্বল একটি আওয়াজ আসলো, দরজা খোলা রয়েছে, ভেতরে চলে এসো। গ্রামের সকল মানুষজন মিলে সেই বাসার ভেতরে প্রবেশ করেন। বন্ধুরা, যখন সেই মানুষ সকলে সেই বাসার ভেতরে প্রবেশ করে, তখন তারা দেখতে পেল যে সেই বাসার ভেতরে অনেক দুর্বল একজন মহিলা রয়েছেন, যার বয়স অনেক বেশি ছিল এবং সেই মহিলার শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এরপর সেই সকল মানুষজন সেই মহিলার কাছে বসে পড়েন এবং তারা সেই মহিলাটিকে জিজ্ঞাসা করলেন যে সেই কবরস্থানের মধ্যে একটি জায়গায় একটি কবর রয়েছে, এমন বলা হয় যে সেই কবরের সম্পর্কে আপনার বাসার সাথে রয়েছে, তো আপনি এখন বলুন সেই কবরটি কার, এবং আমাদেরকে এটাও বলুন যে আমরা সেই কবরের মধ্যে একটি অদ্ভুত দৃশ্য দেখেছি, সেটি হলো সেই কবরের ভেতর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসছিল এবং গোলাপের ফুল কবরের ভেতরে গজাচ্ছিল। এমনকি সেই মৃত ব্যক্তির শরীর একদমই ভালো ছিল এবং তার কাফন পর্যন্ত ময়লা হয়নি। আসলে সেই ব্যক্তিটি কে? এই কথাগুলো শোনার পর সেই বৃদ্ধ মহিলাটি কিছু সময়ের জন্য চুপ করে রইল এবং এরপর সেই মহিলাটি বলল, যেই কবরের কথা তোমরা আমাকে বলছো সেই কবরটি হচ্ছে আমার স্বামীর কবর। যুবক কালেই উনার মৃত্যু হয়ে গিয়েছিল। মানুষজন এরপর জিজ্ঞাসা করতে লাগলেন যে আপনার স্বামী এমন কোন আমল করত যার ফলে আজকেও উনার শরীর একদম ঠিক রয়েছে এবং কবরের ভেতর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তখন উত্তরে সেই মহিলাটি বলতে লাগল, আমার বেশি কিছু তো খেয়াল নেই, কেননা আমার স্মরণশক্তি অনেক দুর্বল হয়ে গিয়েছে, তবে হ্যাঁ, একটি এমন আমল অবশ্যই ছিল যেটি আমার আজও স্মরণ রয়েছে এবং আমার স্বামী প্রতিদিন সেই আমলটি পাঠ করত, এবং সেই আমলটি হল যখন তিনি প্রতিদিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করার জন্য যেতেন, তখন তিনি দেখতেন যে মানুষজন কুরআনে পাক তেলাওয়াত করার জন্য মসজিদের মধ্যে বসে পড়তেন এবং সেখানে বসে তারা কুরআনে পাক পাঠ করতে থাকত। তবে আমার স্বামী কুরআনে পাক পাঠ করতে জানতেন না এবং এই কথায় তিনি অনেক বেশি দুঃখী থাকতেন এবং কান্নারত অবস্থায় তিনি বাসায় চলে আসতেন এবং বাসায় এসে তিনি বলতেন যে আমি কতই না অভাগ্যবান যে আমি কুরআনে পাক পাঠ করতে পারি না। তিনি আমাদের বাসায় রাখা কুরআন শরীফকে নিয়ে চুমু খেয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেন, উনার চোখ দিয়ে পানি পড়ত। কুরআনে পাক খুলে উনার সামনে যেই আয়াতটি আসত তাতে তিনি হাত দিয়ে স্পর্শ করতেন এবং বলতেন, ইয়া আল্লাহ, তুমি এই কিতাবের মধ্যে যা কিছু বলেছ তাই হক এবং এটাই সবচেয়ে বড় সত্য এবং তোমার কিতাব হলো সত্য। এবং তিনি অনেকক্ষণ ধরে সেই আয়াতের মধ্যে হাত দিয়ে স্পর্শ করত এবং এই কথাগুলো বলত এবং উনার চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তে থাকত। এরপর তিনি সেই কুরআন শরীফকে চুমু খেয়ে নিজের বুকে জড়িয়ে ধরতেন এবং সেটিকে নিজের জায়গায় রেখে দিতেন এবং এই আমলটি আমার স্বামী প্রতিদিন করতেন। আমার মনে হয় এটাই সেই আমল যার কারণে উনার কবর সুঘ্রাণে ভরে গিয়েছে। বন্ধুরা, কুরআনে পাককে মহব্বত করার এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আজকাল এমন কতই না মানুষ রয়েছেন যারা কুরআনে পাক পাঠ করতে জানেন তবে তারা কুরআনে পাক পাঠ করেন না। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে এবং আপনাদেরকে কুরআনে পাক পাঠ করার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।